সিবিএসসি কারা পড়তো হিন্দি স্কুল একটা ছিল তখন সেখানে সেন্ট্রাল স্কুলও ছিল সিবিএসসি স্কুল একটা হিন্দি স্কুলে ছিল আর আমাদের মধ্যে এই ধারণা ছিল যে এই সিবিএসসির অধীনে কারা পড়বে নন বেঙ্গলিরা পড়বে বাঙালিদের বা অন্য যারা আছে ত্রিপুরি যারা আছে এখানে তাদের মধ্যেও এই সিবিএসসির অধীনে পড়াটা সেরকমভাবে ওদের মধ্যে সেই চেষ্টাটা আমরা দেখিনি তা আমাদের কোথায় ছিল নর্মাল স্কুল সেই মহারানী তুলসীবতী হোক দুই নম নিম্ন বুনিয়াদী হোক ডি স্কুলই হোক উমায়ন্দ স্কুল হোক ভুজু স্কুল হোক তাই চোখের জন্য আমার তোলা শহরের কথা বলছি অন্যান্য জায়গায় তো আছে সেই সব স্কুলই আমাদের পড়া শুরু হচ্ছে তো আমরা তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে আমরা পড়াশোনা করেছি কিন্তু আস্তে আস্তে দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে আজকে সবাই চাইছে যে সিবিএসসির অধীনে সব মা বাবারাই চায় যে তার ছেলে মেয়েদের সিবিএসসির অধীনে যেন পড়ে কারণ আমরা নিজেরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যখন বাইরে আমরা পড়তে গেছি তখন বুঝতে পেরেছি যে বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশ পড়া ভেরি ডিফিকাল্ট তখন এর জন্য আলাদা এক্সট্রা এফোর্ট দিতে হতো কারণ বাংলা মিডিয়ামের বিভিন্ন যে শব্দ বিশেষ করে সায়েন্সের যেটা আমরা ভুগেছি যে বাইরে গিয়ে ভেরি ডিফিকাল্ট আমাদের বায়োলজির টিচার ওনারা বলতেন যে সবসময় ইংলিশ ওয়ার্ডগুলো তোমরা ভালো করে পড়ে নেবে যাতে করে সেটা বুঝতে অসুবিধা না হয় তো আজকের দিনে কিন্তু সেই সুবিধা অসুবিধাটা নেই এখন বিভিন্ন প্রাইভেট স্কুলও হয়ে গেছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে তো সবচেয়ে আনন্দের বিষয় বিশেষ করে আজকের দিনে এই বরুণ নীতিনগর হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে ইংলিশ মিডিয়ামে যে ক্লাস ওয়ান শুরু হলো সেটা কিন্তু টুয়েলভ ক্লাস অবধি সেই ইংলিশ মিডিয়ামের যে ধারা সিবিএসসির অধীনে সেটা চলবে বিদ্যাপতি মিশন 100 এটা সম্বন্ধে বক্তা বলে গেছেন আপনারা অবহিত আছে আমাদের রাজ্য সরকার এই রাজ্যে 4232টি বিদ্যালয় আছে তার মধ্যে 100টা বিদ্যালয়কে এই বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অবধি যে 4 লেভেলের যে বিদ্যালয়গুলি চলছে তার মধ্যে 100টাকে মানে মিশন বিদ্যাজ্যোতি হিসাবে ঘোষণা করা হয়েছে তার অন্তর্ভুক্ত হয়েছে বরুণীনগর এই এইচএসসি স্কুল কাজে আজকে বিদ্যালয়ের জন্য একটা খুব সুন্দর এবং ঐতিহাসিক দিন আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভা এবং সরকারের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ শিক্ষার প্রকৃত মান উন্নয়নের জন্য আমাদের রাজ্যে বিপ্লব মাধ্যমে নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয় আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি শিল্প পর্যটন শিক্ষা একটা বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ফেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে আমরা আমাদের সরকার এটা লক্ষ্য করেছে দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমের জন্য আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল গুণগত মান ছিল না আজকে যারা আপনারা বিদ্যালয়ে শিক্ষকতা করেন বা যারা স্টুডেন্ট আছে গুণগত মান দেখে বিদ্যালয়ে অভিযুক্ত করা হচ্ছে যাতে শিক্ষার ক্ষেত্রে গুণগত মান পরিবর্তন হয় বর্ধিত হয় আমাদের রাজ্যের পরিবর্তনের সেই শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন শ্রীবাস্তব আরম্ভ করে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল বিপ্লব ঘটেছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অবিরল পরিশ্রম করেছে আমাদের মুখ্যমন্ত্রী সেই দিশায় কাজ করছেন তাই এই বিদ্যাপতি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যারা আজকে ওয়ান থেকে ভর্তি হয়েছে সেই স্টুডেন্টগুলিকে মেইন উদ্দেশ্য হচ্ছে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের আধুনিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং তারা যাতে সুন্দর পরিবেশে সুন্দর মানসিকতা মানসিকতা তৈরি হয় এবং সুস্বাস্থ্যের অধিকার রয়েছে শিক্ষা গ্রহণ করতে পারে See?
त्रिपुरार परिवेशक यूनाइटेड ट्रेडिंग कॉर्पोरेशन 9436121627।